আসছে বর্ষা মৌসুম, তাই ডেঙ্গু মোকাবেলায় আগে থেকেই নানামুখী পদক্ষেপ নিতে শিক্ষক সমাজের সাথে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই মতবিনিময় সভা। পরিসংখ্যান বলছে, গত বছর থেকে এবছর তুলনামূলক হারে বৃদ্ধি পেয়েছে ডেঙ্গু রোগ, তাই এখন থেকেই সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানান কীটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাশার। রক্তের প্রোটিন ছাড়া ওই বসাটির তার বাচ্চাটি এই পৃথিবীতে আসবে না। ডেঙ্গু প্রতিরোধে স্কুল কলেজ শিক্ষার্থীদের মাঝে সচেতন বৃদ্ধি করা জরুরি বলে মনে করেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। এই ধরনের বই যদি আমাদের কিন্ডারগার্টেনের বাচ্চা থেকে দেওয়া হয়, আমরাও সিটি কর্পোরেশন থেকে আমি অলরেডি নির্দেশ দিয়েছি 100,000 বই ছাপানোর জন্য, আমিও দরকার পড়লে আমরা দেব। কিন্তু জাতীয় পর্যায়ে যদি এগুলো চলে আসে, আপনার যেরকম বই দেওয়া হয়, মাননীয় প্রধানমন্ত্রী যেরকম বই দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন, এরকম ধরনের আরেকটি ইতিহাস সৃষ্টি করার সময় কিন্তু এখন চলে আসছে। আর অ্যাসেম্বলির মাধ্যমে শিক্ষার্থীদের ডেঙ্গু সচেতন করতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী দীপুমণি। অ্যাসেম্বলির সময় বাচ্চাদেরকে সচেতন করতে পারেন কি করতে হবে, এবং প্রত্যেকে নিজের স্কুলের আঙ্গিনায় যদি এই কাজগুলো করেন এবং বাচ্চাদেরকে দিয়ে যদি করান, আমাদের নিজেদের প্রাণ বাঁচাতে হলে আমাদের নিজেদের সচেতন হতে হবে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। মেয়র।